আসসালামু আলাইকুম। তো ভাই, যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, যে সাবস্টেশনটা, এটা হচ্ছিল আপনার এক্সেল যে বাইকগুলো আছে চায়না এক্সেল বাইকের, অনেক বড় সাবস্টেশন দেখতে পাচ্ছেন, মনো সাবস্টেশন সিঙ্গেল করছে এটা। তো এটা আসছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে, দেখুন এই হলুদ সাদাপল্লিতে আসছিল। তো এটা আমরা খুলে নিচ্ছি, নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার সমস্যাটা কি, এবং সমাধান শেষে আমি আপনাদের দেখাবো যে সমস্যাটা সেম সমস্যা থাকতেছে কিনা। দেখুন এটা, এই দেখুন, হয়তো বুঝতে পারতেছেন 1 ইঞ্চিরও বেশি জায়গা ফলস। তো এতখানে যদি ফলস হয় সেক্ষেত্রে কিন্তু বাইক এরকম এরকম বেশি করবে, লাভ হবে বেশি, অনেক সমস্যা করবে। তো এটা আমরা খুলে নিব, নেওয়ার পরে এটা কাজ করবো, করার পরে শেডিং করানোর পরে আমি আপনাদেরকে দেখাবো যে ফলসটা থাকতেছে কি না। চলুন এটা এখন খুলে নেওয়া যাক। তো এটা আসছিল মুন্সিগঞ্জ থেকে, ওই ভাই এটাতে কোনো নাম ঠিকানা দেননি, সে কারণে ওনার নামটা আমি বলতে পারতেছি না। তো মান্নার সাথে আমার কথা হয়েছিল, তো এটা আসলে এক্সেল বাইকের, এক্সেল যে 180 বা 150 সিসি যে হুন্ডা কোম্পানি বাইকগুলো থাকে ওইটা না, এটা তো চায়না। চায়না তো সাসপেনশনটা দেখুন নতুনের মতোই আছে, সেই হিসাবে বাইকের বেশি বয়স না, নতুন এক্সেল বাইক। তো এটা সাসপেনশনটা দেখুন সমস্যাটা কতটা, ওটা আমরা এখন খুলে নিব। নেওয়ার পরে শেডিং এর সময় আপনাদেরকে দেখাচ্ছি যে সমস্যাটা থাকতেছে কিনা। পিস্টন বের করে নিলাম, তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন, দেখুন এখানে দেখুন আঠা দেওয়া, দেখুন আঠা আমার হাতে, দেখুন ওরিংটা ঘোরাতে আঠা দেওয়া। তো এখানে আঠা আসার কারণটা সেটা হচ্ছিল সাসপেনশনটা এর আগে কেউ খুলেছিল, মানে রিপেয়ারিং করার জন্য খোলা হয়েছিল, জানি না কে এটা খুলছিল বা এটা করছিল, যাই হোক সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সাসপেনশন খোলা হয়েছিল এর আগে। এবং আমি যখন নাটটা যখন প্রথম খুলি, মাথার ছিল নাটটা, তখনই মানে নাটটা স্লিপ করা ছিল, তখন আমি ধারণা করছিলাম যে এটা খোলা হয়েছিল। তো এখানে কিন্তু ওরিংটা আঠা দিয়ে দিচ্ছে, আর নতুন সাসপেনশনে কখনো এরকম আঠা ইউজ করে না ওরা, ওরিং থেকে অয়েল অয়েল চেক দেয়। তো হচ্ছিল আমরা এখানটার যে কাজ থাকে এখন সেগুলো শেষ করব। তো কাজগুলো শেষ করার পর আমি এটা সুন্দর করে শেডিং করে দিব, এবং আপনাদেরকে দেখাবো যে ফলসটা, আগেকার যে ফলসটা ছিল সেটা আছে না চলে গেছে। তো এই কাজগুলো এখন শেষ করি, তারপরে শেডিংয়ের সময় দেখাচ্ছি। তো দেখুন এখানে যে আঠাগুলো দেওয়া ছিল সেই আঠাগুলো কিন্তু আমরা ক্লিন করে দিছি, তো ওরিংটার সমস্যা ছিল, আর ভিতরে হচ্ছিল যে এখানে এটার ভিতরে সিল আছে সেই সিলটারও সমস্যা ছিল, এগুলো আমরা সিল পরিবর্তন করে দিয়েছি। আর এখানে কিন্তু আঠা দেওয়া ছিল, আমরা কিন্তু আর আঠা ইউজ করবো না, আর এমনি থেকে লাগাবো তাহলে আর লিক করবে না। তো দেখুন মানে এখানে অয়েলটা যদি লিক না করে সেক্ষেত্রে সাসপেনশনটা ভালো থাকবে, আবার লিক করলে কিন্তু আবার আগের মতো হয়ে যাবে। তো দেখুন এটা সেটিং করে দিচ্ছি, সেটিং করে দিলাম, এখানে অয়েল দিয়ে দিবো, দেওয়ার পরে পিস্টন সেটিং করে দিবো, এতে হয়নি। বাস তো আমরা হচ্ছিল এখানে এখন সেটিং করে দিচ্ছি, এটা শেডিং কমপ্লিট। দেখুন আমি এখন কম্প্রেসারটা দেখাচ্ছি, আগে কিন্তু ফল ছিল অনেক, এখন দেখুন আর কিন্তু ফলস নেই। এখন কম্প্রেসার কিন্তু আসছে একদম পুরাটা উড়ে আসতেছে, আর কিন্তু ফলস নেই একটু, আগে কিন্তু 1 ইঞ্চি জায়গা ফলস ছিল, এখন কিন্তু আর ফলস নেই। তো এখন কিন্তু আর বাইকটার সমস্যা করবে না, একদম অ্যাকুরেট থাকবে। তো আমরা এখন এই স্প্রিং সমস্ত কিছু সেটিং করে দিব, দেওয়ার পরে এটা যেখান থেকে আসছিল সেখানে রিটার্ন করে দিব। ঠিক আছে, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।